বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল পঁচিশে মে শুক্রবার পবিত্র মাহারমজন উপলক্ষে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক সঞ্চালনায় সভাপতিত্ব করে সভাপতি কাজী মোহাম্মদ আলী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এটা আসিল আইব আলী বাবুল মীর আহমদ আজম খান জাহাঙ্গীর আলম করিম মুস্তফাশিমুল সে সেলিম সহ আর এটা বক্তব্য হয় আয়ুন রমজামাশমি দ্বারা আল্লাহর হাসে নিজ নিজ গুণর ক্ষমা চাই নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় তিনি আরে ক্ষমা করিব সবসেচে বিশ্ব শান্তি কামনা করি দোয়া ও মনোজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করি ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কেট ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওই এর মুরগি মার্কেট হেউটিন